কখনো তো আমরা বিসিএল খেলি নাই, এই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব কম। আমাদের ভাবনারই ছিল যে চ্যাম্পিয়ন হয়ে গেছি, কাগজপত্র কিছু হলেই মনে হয়ে যাবে। জাকির হোসেন দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক, ফুটবল সম্পর্কে বিস্তর ধারণা থাকলেও তিনি জানেন না চ্যাম্পিয়নশিপ লীগ খেলতে হলে কোন নিয়মগুলো মেনে চলতে হবে, আর তাই প্রথম বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েও পেশাদার লীগের দ্বিতীয় স্তরে খেলা হচ্ছে না মুক্তা সমাজ কল্যাণ ক্রীড়া সংঘের। চলতি মৌসুমে বিসিএল এ দলবদল করার সুযোগ ছিল প্রথম বিভাগের রানার্স আপ যাত্রাবাড়ি ক্রীড়া চক্রেরও। বাফুফে জানায় ক্লাব লাইসেন্সিং সহ আরও কিছু শর্ত পূরণ না করায় খেলতে পারছে না তারাও। তবে গোপন সূত্র বলছে ক্লাব কর্তাদের অনীহার কারণেই ইচ্ছে করেই দলবদল করেনি তারা। আর্থিক সংকটকেই একমাত্র বা মূল কারণ বলবো না, এক্ষেত্রে যারা ক্লাব কর্মকর্তা আছেন তাদের কিছুটা পেশাদারিত্বের অভাব আছে এবং ফুটবলীয় জ্ঞান সম্পর্কে অভাব, এটার মূল কারণ বলে আমি মনে করি। বিভিন্ন কারণে আসছে মৌসুমে চ্যাম্পিয়নশিপ লীগ খেলছে না ছয়টি ক্লাব, ফলে মাত্র আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বিসিএল, এর মধ্যে আবার একটি বাফুফে এলিট একাডেমি। সরে যাওয়ার পেছনে অধিকাংশ ক্লাবের গাফিলতি থাকলেও যৌক্তিক কারণও রয়েছে দু একটি দলের। একটা বিপিএল টিম আছে আর একটা বিসিএল, তো দুইটা বড় পর্যায়ের টিম রাখতে চাচ্ছি না, যেহেতু আমরা সাধারণত একাডেমি নিয়ে কাজ করি, তো একাডেমিটা আমরা চাচ্ছি সাধারণত যেন রুট লেভেল থেকে কাজ করে, যেন পাইনিয়ার থেকে যেন নিয়ে আসতে পারে। সাংগঠনিকভাবে আমরা দুর্বল বিদায়ী এই জিনিসটা সৃষ্টি, যদি আমরা আগে থেকে জানতাম তাহলে এটা হইতো না, কারণ সবাই জানে যে চ্যাম্পিয়নশিপ বিসিএল আমরা খেলতে পারবো। আসলে বিসিএল খেলার মতো কাগজপত্র দরকার। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। ক্লাবগুলোর এমন স্বেচ্ছাচারী আচরণ ভালোভাবে নেয়নি পেশাদার লীগ কমিটি। লাইসেন্স থাকার পরও যারা ইচ্ছে করে গুটিয়ে নিয়েছে নিজেদের, তাদের বিষয়ে কঠোর হতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। আমরা একটু কঠোর পদক্ষেপে দিকে যাচ্ছি, যাদের ক্লাব লাইসেন্সিং থাকা সত্ত্বেও অংশ নিচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা পরবর্তীতে লাইসেন্সিং এর কিছুটা বিধিনিষেধ আরোপ করব। বাফুফের ভোটিং ডেলিগেটের সুবিধা নিয়ে অনেক অযোগ্য ব্যক্তি এখন সংগঠকের ভূমিকায়, যার নেতিবাচক প্রভাবে হুমকির মুখে পেশাদার ফুটবল কাঠামো, যেখানে ফুটবল ফেডারেশনের দায়টাও কম নয় বলে মনে করছেন ক্লাব সংশ্লিষ্টরা। বিপিএল এর পাইপলাইন হলো বিসিএল, বিসিএল না থাকলে তো আর আপনি বিপিএল এ প্রমোট করতে পারছেন না কোনো টিমকে। এখন যেহেতু সাতটা টিম থাকতেছে, এখান থেকে কোন টিম, আবার শুনতেছি বিপিএল থেকে দুইটা টিম রেলিগেশন, তো এখান থেকে দুইটা টিম উঠে খেলানো, আমি মনে করি বিপিএল অ্যাকচুয়ালি প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো দরকার, টিম বাড়ানো দরকার। চ্যাম্পিয়নশিপ লিগে ক্লাবগুলো না খেলায় ক্ষতির মুখে পড়েছে অনেকেই, উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাওয়া ফুটবলারদের দায়ী বা নেবে কে? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।